এরপর আল্লাহ এই দুনিয়ার যে স্টেবল আছে সেটার কথা আমি একটু আগে বললাম যে এটা কেন নড়ছে না কি ধারা আল্লাহ এটাকে শক্তি দিলেন স্টেবিলিটি দিলেন যার কারণে এটা না। আল্লাহ বললেনা আমি পাহাড়কে সৃষ্টি করেছি প্যারেকের মতো আচ্ছা বলেন তো প্যারেকের যেই মাথাটি দেখা যায় তার অগ্রভাতটি কতটুক মূল অংশের একশো ভাগে ভাগ বা দুইশো ভাগে ভাগ হবে মূলটা কোথায় থাকে ভিতরে থাকে এই পাহাড় তার মূলটা কোথায় থাকে ভিতরে থাকবে এই পাহাড়ের মূল আমরা পাহাড়ের চূড়া যতটুকু দেখি এটা প্যারেকের ওই অগ্রভাগের মতো পাহাড়ের মূলটা থাকে সেই নিচে পৃথিবীর অনেক গভীরে নিচে গেলে টেটোনিক প্লেট আছে এই প্লেটগুলোর সাথে একটা প্লেটের সাথে আরেকটা প্লেটকে পৃথিবী সেটে ধরেছে পৃথিবীকে এই সেটে ধরে রেখেছে আটকে ধরে রেখেছে এই পাহাড় ওয়াল জিবালা আমি পাহাড়কে তৈরি করেছি কিসের মতো প্যারেকের মতো প্যারেক মারা হয় কি কারণে যাতে ওই জিনিসটি ওখানে আঁকড়ে ধরে থাকে আটকে থাকে এটা হলো প্যারেকের কাজ আল্লাহ পাহাড় সৃষ্টি করেছেন এটার কাজ হচ্ছে প্যারেকের মতো ও যে কোনো জিনিসকে ধরে রাখবে পুরো মাটিকে ধরে রাখবে প্যারেক যে কোনো জিনিসকে যেরকম ধরে রাখে এই পাহাড় আল্লাহ দিয়েছেন হিন্দুকুশ হিমালয় দ্য ইভারেস্ট এই পাহাড়কে আল্লাহ দিয়েছেন এটা যাতে দুনিয়াকে এইভাবে ধরে রাখে এভারেস্টকে আল্লাহ দেয় নেই যে এভারেস্ট জয় করে হইহুল্লা করার জন্য আপনি এভারেস্টের চূড়ায় উঠলেন এটা কি হয়ে গেল লাভটা কি হলো কয় টাকা লাভ হলো দুনিয়াবাসী কি পেল ওই উপর থেকে ইমেজ পাঠাইলে দুনিয়ার কার লাভ হবে বলেন একটু চিন্তা করেন যে এভারেস্টের উপরে আমি অযোতাই উঠলাম এভারেস্ট জয় করার দাবি করলাম আবার এ নিয়ে কে জয় করছে কে জয় করে নাই। এ নিয়েও আরেক গণ্ডগোল আপনারা জানেন কি না। যে জয় করছে সে আবার বলতেছে অমুকে জয় করে নাই। অমুকে বলতেছে যে না সে আসলে জয় করে নাই এ ভুয়া সার্টিফিকেট আনছে ভাইয়া পৃথিবী আপনার জয় করা লাগবে না আপনাকে জয় করতে হবে যদি পৃথিবী জয় করতে চান তাহলে আল কোরআন পড়তে হবে ইনশাল্লাহ পৃথিবী জয় করতে পারে এভারেস্টে ওঠা লাগবে না এভারেস্টে উঠা কি তো আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এই কষ্ট কাজটা করা কিন্তু এত সহজ কাজ নামাজ এভারেস্টে চাইতে এইটা ভালো লাগে না আলহামদুলিল্লাহীরব বিলা আলামিন প্রশংসা সেই রবের যিনি রব্বুল বুলা আলামিন সমস্ত জগতের মালিক এই কথাটা বলা এত কি কঠিন কিন্তু কেন জানি আজকে আমাদের বুদ্ধিজীবী সাহেবদের মাথাটা মাটির দিকে নেমে আসে না জ্ঞান বলে কি জ্ঞানের দাবি হচ্ছে যে আপনি বিনয়ী হবেন জ্ঞানের দাবি এই না যে আপনি অহংকারী হবেন যে অহংকারী সে আসলে জ্ঞানই না সে একটা মূর্খ সে ক্ষেত্রে জাহেল গণ্ড মূর্খ আপনার যদি জ্ঞান থাকেই তাহলে আপনার মাথা অবনীত হয়ে আসবে শেষ দিকে ওই তুতলা আলাইহিম আয়াতুর রহমানা কালকে হুজুর আমাদের শেখ এই আয়াতটি পড়েছিলেন যে যখন আল্লাহর রহমানের আয়াতটি পড়া হয় খরৰাদা তারা শেষ দায় লুটে পড়ে আল্লাহ একবার তারা শেষ দায় লুটে পড়ে তাদের চোখ চোখ থেকে কান্নার বান লেগে যায় এটা হচ্ছে মুমিনের লক্ষণ এই আয়াত পরা হলো যে আল্লাহ কিভাবে তোমাদেরকে সৃষ্টি করেছেন কি সফেস্টিকটেড ওয়েতে এই দুনিয়াকে তিনি লালন পালন করছেন এই আয়াত যখনই পড়বেন তখনই তো সেজদায় অবনত হয়ে আল্লাহকে শেষ দা করা উচিত যেটা ইসলামের সর্বশ্রেষ্ঠ এবার আদত এজন্য আবু বকর রাজিয়া তালহু তিনি তো কোরআন হাতে নিলেই কানতে কানতে ওনার বুক ভাসিয়ে ফেলতেন আলী রাজিয়া তানহু তিনি যখন কবরস্থানে যেতেন কান্না কাটি করে তিনি তার দাড়ি মোবারক ভিজিয়ে ফেলতেন বুক ভাসিয়ে ফেলতেন এই কান্নাটি কোথা থেকে আসতো জ্ঞান থেকে কান্না আসে এটি কি জন্য আসতো রহমানের জন্য আল্লাহর জন্য তার ভয়ে এবং জান্নাত পাওয়ার আশায় এই যে চোখের পানি তারা নিঃসরণ করত আল্লাহর ভয় থেকে এসেছিল এবং তারা আল্লাহর সামনে বিনয় হওয়ার কারণে আল্লাহ তাদেরকে পৃথিবীর নেতৃত্ব দিয়েছিলেন এই জন্য হাদিসের রসুল্লাহ সাল্লা বলেছেন যে আল্লাহর সামনে বিনয়ী হবে আল্লাহ তাকে উপরে উঠাবেন সুভান আল্লাহ يا الله، الله يا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله،, إله إلا الله. محمد رسول الله.